দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মেশিন, এটা হচ্ছে ওয়াটার পাম্প, এটা পেট্রোল চালিত ওয়াটার পাম্প। আজ আমরা অসাধারণ একটি ওয়াটার পাম্প নিয়ে আলোচনা করব। এই ওয়াটার পাম্পটি কতটুকু কার্যকর এবং বাজারে প্রচলিত অন্যান্য ডিজেল চালিত ওয়াটার পাম্পের সাথে এর তুলনা কতটুকু তা নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওতে দেখানো ওয়াটার পাম্পটি একটি 3 ইঞ্চি ওয়াটার পাম্প এবং এটি পেট্রোল চালিত। ওয়াটার পাম্পটি পেট্রোল চালিত হওয়াতে এর ইঞ্জিনটি অনেক হালকা, যা একজন মানুষ সহজেই হাতে করে বহন করতে পারবে। এর মোট ওজন মাত্র 26 কেজি। ভিডিওতে দেখানো ওয়াটার পাম্পটি মূলত একটি 3 ইঞ্চি ওয়াটার পাম্প। এছাড়াও আমাদের কাছে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি ওয়াটার পাম্পও রয়েছে। এই 3 ইঞ্চি ওয়াটার পাম্পটির সব থেকে বড় সুবিধা হলো এটিতে টিউবওয়েল ছাড়াই বোর্ডিং লাইনে পানি তোলা যায়, এবং আপনারা চাইলে হোস পাইপের মাধ্যমেও পুকুর থেকে বা যে কোনো স্থান থেকে পানি উত্তোলন করে এটি দিয়ে আপনারা জমিতে সেচ দিতে পারবেন। মেশিনটি স্টার্ট দেওয়া খুবই সহজ, এটি টেনে আপনারা যে কেউ স্টার্ট দিতে পারবেন। আপনারা এই ওয়াটার পাম্প দিয়ে পার মিনিটে 1000 লিটার পর্যন্ত পানি উত্তোলন করতে পারবে। এছাড়াও আপনারা ওয়াটার পাম্পটির গতি কমিয়ে বা বাড়িয়েও চালাতে পারবেন। বাজারে প্রচলিত ডিজেল চালিত ওয়াটার পাম্পের সাথে আমাদের 3 ইঞ্চি পেট্রোল চালিত ওয়াটার পাম্পের পার্থক্য দেখে নেই। আমাদের ইঞ্জিনটি পেট্রোল চালিত হওয়ায় এটির ভার বা ওজন অনেক হালকা, যা মাত্র 26 কেজি। অন্যদিকে ডিজেল চালিত ইঞ্জিনগুলো অনেক বেশি পরিমাণে ভারী হয়ে থাকে, যা একজন মানুষের পক্ষে ক্যারি করা সম্ভব নয়। আমাদের এই 3 ইঞ্চি ওয়াটার পাম্পের ইঞ্জিনটি 7 হর্স পাওয়ারের একটি পেট্রোল ইঞ্জিন। অন্যদিকে ডিজেল চালিত ইঞ্জিনগুলো মূলত 2 থেকে 2.5 হর্স পাওয়ারের হয়ে থাকে। আমাদের এই ওয়াটার পাম্পটি 1 মিনিটে প্রায় 1000 লিটার পানি উত্তোলন করতে সক্ষম। অন্যদিকে ডিজেল চালিত ইঞ্জিনগুলো কম হর্স পাওয়ার হওয়াতে সেগুলো এত বেশি পরিমাণ পানি উত্তোলন করতে পারে না। চলুন এবার মেশিনটির খুঁটিনাটি বিষয়গুলো জেনে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় কিন্তু কোনো টিউবওয়েল ব্যবহার করা হয় নাই। এখানে আমরা একটা এলবো ব্যবহার করেছি, জাস্ট এটা একটা লোহার এলবো দেখতে পাচ্ছেন। এই লোহার এলবোর মাধ্যমে আমরা একটা পাইপকে এখান থেকে কানেক্ট করেছি এবং এই বোর্ডিং থেকেই পানিটাকে তোলা হচ্ছে। দেখেন অনেক দূর পর্যন্ত আমরা নিয়ে এসেছি, এবং এখানে দেখেন আমরা এখানে কানেক্ট করে দিয়েছি। এখানে একটু কাদা ব্যবহার করেছি যাতে লিক না করে। আর দেখেন পানি কীভাবে তুলতেছে, এটা বুঝতেই পারতেছেন কী পরিমাণ পানি এত কম গিয়ারেই। আপনারা যখন পিক আপটাকে আরও বাড়াবেন তখন আমি একটু আপনাদেরকে দেখাই যে কী পরিমাণে পানিটা ওঠে। আমরা একটু স্পিডটা বাড়ায় দেখি আপনার কী পরিমাণে পানি আসতে পারে। এখানে প্লাগ ব্যবহার করা আছে, চোখ ব্যবহার করা আছে, জাস্ট এক্সট্রাভাবে এই পাম্পটার মাধ্যমে কিন্তু পানিটা তোলে। আপনাদের দেখা যায় যে ডিজেল ইঞ্জিনে আপনার খুব শক্তি দিয়ে আর কি স্টার্ট করতে হয়, এটাতে কিন্তু স্টার্টটা খুবই ইজি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট সিম্পল একটা স্টার্টার দেওয়া আছে, জাস্ট এটা টান দিলেই স্টার্ট দিবে এবং এটা খুব ইজিলি স্টার্ট করতে পারবেন। এই দিকটাতে যদি দেখেন এখানে একটা লক দেওয়া আছে, আপনারা যখন পানিটাকে তুলবেন সেক্ষেত্রে এখানে একটু পানি দিতে হবে। এবং এটা আপনারা জানেন যে আমরা যে পাইপটা ব্যবহার করেছি এটা বাদেও আপনারা কিন্তু হোস পাইপের মাধ্যমে এই আপনার বোর্ডিং থেকে পানি তুলতে পারবেন এবং বিভিন্ন পুকুর, নদী, নালা, খাল, বিল যে কোনো জায়গা থেকেই পানি উত্তোলন করতে পারবেন। আপনারা যদি কম্পেয়ার করেন ডিজেলের সঙ্গে, প্রাইসের কম্পারিজন করেন, তারপরও আপনারা দেখতে পারবেন যে প্রাইস মোটামুটি ডিজেলের অনেক বেশি। আপনার 17-18 হাজার টাকার নিচে আপনি কোনো 2 হর্সেরও ইঞ্জিন নিতে পারবেন না। সেক্ষেত্রে এটা আপনি 7 হর্সের একটা ইঞ্জিন, 7 হর্সের একটা ইঞ্জিন আপনি দেখা গেল 2 হর্সের দামে পাচ্ছেন। এটা এক, দুই হচ্ছে আপনারা যদি চিন্তা করেন পানির যে বিষয়টা, ওটা 2 ইঞ্চিতে 3 ইঞ্চির মধ্যে কোনো সামঞ্জস্য আপনারা পাবেন না। কারণ হচ্ছে আপনার 3 ইঞ্চিটা যত বেশি পানি দিতে পারবে 2 ইঞ্চি কিন্তু অতটা পারবে না। তার মানে আপনি যদি নর্মালি চিন্তা করেন আমাদের এখানে বিঘা প্রতি যদি হিসাব করেন, যদি 1 লিটারে যদি আপনার
প্রায় 2 ঘন্টাও চালাতে পারে। এরকম স্লো যদি চালানো যায় 1 লিটারে নর্মালি 2 ঘন্টা চলবে, আর নর্মালি আপনারা যদি ফুল স্পিডে চালান 1.5 ঘন্টার কাছাকাছি 1 লিটার পেট্রোলে চলবে। তাহলে আর দেরি না করে আজই আপনার অর্ডার কনফার্ম করতে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার অর্ডার কনফার্ম করুন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি। এই ওয়াটার পাম্পটির স্টক সীমিত পরিমাণে রয়েছে, তাই দ্রুত অর্ডার করুন।